আহমদ শফির মৃত্যুতে নেতৃত্ব শূন্য হয়ে পড়া হেফাজতে ইসলামের সম্মেলন হয়েছে রোববার চট্টগ্রামের দারুল উলুম মৈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় অনুষ্ঠিত এ সম্মেলনে মাওলানা জুনায়দ বাবুনগরীকে আমির ও নূর হোসেন কাশ্মীকে মহাসচিব করে একশো সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় নবনির্বাচিত আমির জানান নতুন নেতৃত্ব ইসলাম রক্ষায় আরও শক্তিশালী ভূমিকা রাখবে আমির বানাইছে আমি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব এদিকে নবগঠিত কমিটিকে বিএনপি জামাত জোটের কমিটি আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন সাবেক আমির আহমদা বলেন রাজনৈতিক হেফাজতের গঠনতন্ত্রের পরিপন্থী তারা আরো জানান নতুন মহাসচিব কাশ্মীর সহ এই কমিটির অর্ধ শতাধিক নেতা সক্রিয় বিশ জোটে এছাড়া নায়েবে আমির আহমদ আব্দুল কাদের ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভা সভাপতি জামাতের সংশ্লিষ্টতা আছে আর কয়েক ডজন নেতা এই কমিটি করার জন্য কাউন্সিল করার জন্য হেফাজতের কার্যনির্বাহী কমিটি এবং কেন্দ্রীয় কমিটিতে কোনো আলাপ আলোচনা কোনো মিটিং কোনো সিদ্ধান্ত হয়নি যিনি অর্থ সম্পাদক উনি নির্বাচন করছেন বিএনপির টিকিট নিয়ে এরকম আব্দুল আহমদ আব্দুল কাদের উনি আসাবেক জামাতের কি বলে যে যাকে কাউন্সিল আহ্বান করা হয়েছে যাকে যিনি আহ্বান করছেন যিনি সব অবদিতা করছেন তিনি হেফাজতের সদস্য নয় একজন হেফাজতের সদস্য নয় এমন ব্যক্তি দিয়ে কাউন্সিল আহ্বান করা বা সব করা অধিবেশনে এটা সম্পূর্ণ অবৈধ এই অবৈধতার কারণে কাউন্সিল অবৈধ হয়েছে কাউন্সিল অবৈধতার কারণে কমিটি অবৈধ হয়েছে এই কমিটি আমরা মানি না কমিটি আমরা প্রত্যাখ্যান করি ওই কমিটির বিপরীতে আহমদ সফির অনুসারীরা আরেকটি কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছেন বলে জানা গেছে নিউজ ডেস্ক দেশটি টিভি